হ্যালো বন্ধুরা, তোমরা এখন দেখছো দ্য এক্সাম এফএম বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে জিকে ক্লাসের একটা নতুন টপিক নিয়ে ডিসকাশন করবো, যেটা হচ্ছে ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার্স। এটার হচ্ছে বাংলা মানে হচ্ছে আবিষ্কার এবং আবিষ্কারক। এর আগে জিকে ক্লাসে যত সমস্ত টপিক নিয়ে আমরা ডিসকাশন করেছি সেগুলোর পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলে গেলে সমস্ত কিছুর পিডিএফ, হোমওয়ার্ক, নানান নোটিফিকেশান আপডেটস ওখান থেকে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। লিস্ট অফ ডিভাইসেস অ্যান্ড ইনভেন্টার্স, ডিভাইস অ্যান্ড ইকুইপমেন্ট, আর একদিকে হচ্ছে ইনভেন্টার্স যারা ইনভেনশন করেছেন। ঠিক আছে, টেলিভিশন ইনভেনশন কে করেছে? জন লগি বেয়ার্ড, তোমরা সকলেই জানো, জে এল বেয়ার্ড। আচ্ছা, ব্যারোমিটার যন্ত্র আবিষ্কার করেছেন টরিসেলি, টরিসেলির ব্যারোমিটার। ঠিক আছে, তোমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছো। ইলেকট্রিক বাল্ব এডিসন, থমাস অ্যালভা এডিসন। ঠিক আছে, ফাউন্টেন পেন আবিষ্কারক ওয়াটারম্যান। ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কারক আচার্য জগদীশ চন্দ্র বসু। ঠিক আছে, এই কদিন আগে আমি যে বায়োলজির এমসিকিউ নিয়েছিলাম সেখানে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছিলাম। ঠিক আছে, ক্রেস্কোগ্রাফ যন্ত্রকে আবিষ্কার করেন আচার্য জগদীশ চন্দ্র বসু। স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট, মোটর ভেহিকেল আবিষ্কার করেন অস্টিন। এখানে দেখো কিছু কিছু দেখবে মার্ক করা রয়েছে, এগুলো অত ইম্পর্টেন্ট নেই, তো এগুলো পড়ার দরকার নেই। যেগুলো মার্ক করা রয়েছে সেগুলো অত ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য। ঠিক আছে, তো চলো এটা দেখা যাক। নেক্সট, গ্রামোফোন কে আবিষ্কার করেন? এখানেও থমাস অ্যালভা এডিসন। টেলিফোন কে আবিষ্কার করে? গ্রাহাম বেল, আলেকজান্ডার গ্রাহাম বেল, জানো। ক্যালকুলেটার পাস্কাল। আচ্ছা, এই দুটো ইম্পর্টেন্ট নয়। তারপরে আসছে ডিজেল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন আবিষ্কার করে ডুডুলফ ডিজেল। আর নিউক্লিয়ার ফার্নেস, এটাও করতে পারো, ওই যে ফার্মি এককটা রয়েছে না, এখান থেকে এসছে, এটা সায়েন্সের বেস থেকে একটু ইম্পর্টেন্ট রয়েছে, এনরিকো ফার্মি। থার্মোমিটার আবিষ্কার করেন ফারেনহাইট, এই জন্যই একক হচ্ছে ফারেনহাইট। রেডিও আবিষ্কার করেন মার্কনি। টেলিগ্রাফ আবিষ্কার করেন স্যামুয়েল মোরসে। এরোপ্লেন আবিষ্কার করেন রাইট ব্রাদার্স, এটা সকলেই জানো। সেফটি পিন ওয়াল্টার হান্ট। রেল ইঞ্জিন আবিষ্কার করেন রবার্ট স্টিফেনসন। রেল ইঞ্জিন আর স্টিম ইঞ্জিন, এটা গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, স্টিম ইঞ্জিন জেমস ওয়াট, রেল ইঞ্জিন রবার্ট স্টিফেনসন। স্টিম বোট আবিষ্কার করেন রবার্ট ফালটন। লিফট আবিষ্কার করেন ইজি ওটিস, লিফট যেটা সেটা আবিষ্কার করেন ইজি ওটিস। ডায়নামো মাইকেল ফ্যারাডে, জানো তো এই জন্য ফ্যারাডে এককও আছে। আচ্ছা, বাইসাইকেল আবিষ্কার করেন ম্যাকমিলান। সেফটি রেজার আবিষ্কার করেন জিলেট, জিলেটের যে সেফটি রেজার অ্যাড দেয় না টিভিতে, তো জিলেট। প্রিন্টিং মেশিন আবিষ্কার করেন যে গুটেনবার্গ, গুটেনবার্গের প্রিন্টিং মেশিন। এখনো এইভাবে তোমরা মনে রাখবে। ঠিক আছে, পেট্রোল কার কাল বেন্স, বেন্স একটা গাড়ির নাম হয়, কারের নাম হয়, সেই তাই পেট্রোল কার হয় কাল বেন্স। পেট্রোল কার আবিষ্কার করেছিলেন কাল বেন্স। ইমেল আবিষ্কার করেছিলেন রে তমলিনসন। কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এটাও অতটা ইম্পর্টেন্ট নয়, এটা পড়ার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, টাইপ রাইটার আবিষ্কার করেছিলেন ক্রিস্টোফার ল্যাথামসোল, এটা পড়তে পারো, ক্রিস্টোফার ল্যাথামসোল টাইপ রাইটার। এক্সরে মেশিন আবিষ্কার করেছিলেন উইলিয়াম রঞ্জন, রঞ্জন রশ্মি যেটা বলা হয়। ঠিক আছে, এক্সরে মেশিন উইলিয়াম রঞ্জন। ঠিক আছে, যেগুলো মার্ক করা আছে সেগুলো পড়ার দরকার নেই, অত ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, নেক্সট লাইনে আসছি, দেখো, প্রিন্টিং প্রেস, এখানেও গুটেনবার্গ প্রিন্টিং প্রেস রয়েছে, গুটেনবার্গ। ঠিক আছে, আচ্ছা, গ্যাস ইঞ্জিন ইম্পর্টেন্ট নয়, লেজার ইম্পর্টেন্ট নয়, টেলিস্কোপ, টেলিস্কোপ আবিষ্কার করেছে, এটাও ওই অতটা ইম্পর্টেন্ট নয়, তাও একবার দেখে নেবে, হান্স লিপ্রেসি। আর এই দুটো নাম অতটা মনে রাখার দরকার নেই, এই দুটো নাম তোমাদের অপশানে থাকবে না, অপশানে থাকবে গ্যালিলিওই। ঠিক আছে, তো টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও, এটাই মনে রাখলেই হবে। টেলিগ্রাফ দেখো স্যামুয়েল মোরসে। অটোমোবাইল আবিষ্কার করেন কাল বেন্স, যেটা হচ্ছে কার বললাম, পেট্রোল কার আর অটোমোবাইল কাল বেন্স। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এবার দেখো ট্রান্সফরমার আবিষ্কার করে মাইকেল ফ্যারাডে, ট্রান্সফরমার ডায়নামো মাইকেল ফ্যারাডে। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মাইকেল ফ্যারাডে। হ্যাঁ, নিউক্লিয়ার রিয়্যাক্টর এনরিকো ফার্মি, একটু আগেই দেখেছিলাম আমরা, এনরিকো ফার্মি যেটা ছিল সেটা ছিল নিউক্লিয়ার ফিওরন্যান্স, আর ওটা এটা নিউক্লিয়ার রিয়্যাক্টারও। ঠিক আছে, এনরিকো ফার্মি। ক্যামেরা আবিষ্কার করে নিসাফোরা নিপিসে, নিসাফোরা নিপিসে। ডাইনামিট আবিষ্কার করে আলফ্রেড নোবেল। ঠিক আছে, এই আলফ্রেড নোবেলের নাম অনুসারে নোবেল পুরস্কার দেওয়া হয়। আচ্ছা, ডাইনামাইট, যেটা ডাইনামো নয়, ডাইনামাইট, ডাইনামো আবিষ্কার করেন কে? ডাইনামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। ঠিক আছে, আচ্ছা, এবার আসছি মোবাইল ফোন, মার্টিন কুপার, যেটাতে তোমরা ভিডিও দেখছো আর কি, মোবাইল ফোন মার্টিন কুপার আবিষ্কার করেন। ইলেকট্রিক জেনারেটর মাইকেল ফ্যারাডে, মাইকেল ফ্যারাডেরগুলো আর কার্ল বেন্স, এগুলো যাতে গুলিয়ে না যায় এগুলো দেখে রাখবে। ঠিক আছে, রেফ্রিজারেটর অতটাও ইম্পর্টেন্ট নয়, রেফ্রিজারেটর পড়তে হবে না। অ্যাটমিক বোম যেটা, রবার্ট ওপেনহাইমার। এয়ার কন্ডিশনার উইলিস কেরিয়ার। ইলেকট্রন মাইক্রোস্কোপ নল অ্যান্ড রুসা, এটা জীবনবিজ্ঞানেও রয়েছে। ইলেকট্রন মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন? নল এবং রুস্কার। ঠিক আছে,
হয়ে গেল। যেগুলো আমি ইম্পর্টেন্স ওগুলো জানিয়ে দিলাম, যেগুলোতে মার্ক করা হয়েছে ওগুলো পড়ার দরকার নেই, ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। সব কিছু পড়েও মনে রাখতে পারবে না, তো যে যতটুকু পরীক্ষা আসবে যতটুকু পড়ে মনে রাখতে পারবে ততটুকুই পড়বে, ঠিক আছে। তো এইটুকুই ছিল ভিডিও, এবং এর পিডিএফ আমি দুদিন পরে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, চিন্তা করার কারণ নেই। তবে এইগুলো কীভাবে মনে রাখতে হবে সেটা জানার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে, আর কোনগুলো ইম্পর্টেন্ট সেটা জানার জন্য ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের সাথে সাথে ম্যাথ এবং রিজনিংয়েরও ভিডিও আমি দিচ্ছি, অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। তোমরা যদি কোনো ভিডিও মিস করে যাও অবশ্যই চ্যানেলে ভিজিট করে প্লেলিস্টে ক্লিক করবে, সমস্ত প্লেলিস্টের লিঙ্ক ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া ডেসক্রিপশন বক্সেও আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি। তো এখানেই ভিডিওটা এন্ড করছি, টাটা বাই।